नमस्कार डिनार हेसेले सबाई के स्वागत। आज के अपने साथ फिरनी रेसिपिटा शेयर करब। तार जन्नो आमार लागबे आमी एखाने गोविंदभोग चाल नियेछी, आपनारा बासमती चालो निते पारें। आमी चामचेर आढ़ाई चामच चाल नियेछी, एकटु बेशी धुइनी, एकटु धुए जाते स्टार्चगुलो थाके एकटु धुए जल झरिए एकदम झरझरा करे नियेछी। आर लागबे आमार एखाने 1/4 कप चीनी, 3 इलाचेर दाना, आमी एटा एकटु रोस्ट करे रेखेछी गुड़ो करब, आर एकटु जाफरान बा केशर, आर लागबे आमार गोलाप जाम। आर एछाड़ा मेन इनग्रेडियंट्स होच्छे दूध। आमी एखाने 1 लिटार दूध बसिए दिएछी, दूधटा आमार अनेकटाई घन होये एसेछे। एबार आमी जाबो परेर स्टेपे। फिरनीगुलो ढालार जन्य आमार लागबे एई रकम माटिर भाड़। आमी एरकम 6 माटिर भाड़ नियेछी। आमी एई माटिर भाड़गुलोके एई जलेर मध्ये आधा घंटा सोक करते देब। आमी आरेकटु एर मध्ये अनेक जल दिए दिच्छी। सब बाटिगुलो आमी एर मध्ये भिजिए देब। एटा आधा घंटा बाटीटा जलटाके सोक करबे। এই মিক্সির জারের মধ্যে এই চালগুলো ঢেলে দেব। চালগুলো আধ ভাঙা হবে, পুরো ডাস্ট করব না। দেখুন চালগুলো আমি মিক্সিতে একটু ভেঙে নিয়েছি, এরকম পুরো ডাস্ট করিনি, একটু একটু দানা আছে। এবার আমি এই দুধের মধ্যে এই চালগুলোকে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে চালটাকে প্রথমে আমি দুধের সাথে সিদ্ধ করব। চালটা হোক ততক্ষণে আমি এলাচগুলো যে রয়েছে এলাচগুলোকে আমি ডাস্ট করে নিচ্ছি। দেখুন এলাচের দানাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এটা দুধের মধ্যে দিয়ে দেব। এটাকে খুব ভালোভাবে চালগুলো যাতে সিদ্ধ হয়ে যায় এবং জিনিসটা যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফোটাবো। চালটা যেই সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, তারপরে আমি চিনি দেব। দেখুন ফিরে আসছি কিছুক্ষণ পরে। এবার আমার চালটা নরম হয়ে গেছে, চালটা নরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এবার আমি চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এই জাফরানগুলো রেখেছিলাম যে সেগুলো দিয়ে দিলাম। ফিরে আসছি আরো কিছুক্ষণ পর। দেখুন ফিন্নিটা এবার আমার ঘন হয়ে গেছে, ফিন্নিটা রেডি হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশনটা নিভিয়ে দেব আর দেব এখানে 1 চামচ মতন গোলাপ জল। আবার এখানে কেওড়া এসেন্সও দিতে পারেন, আমি গোলাপ জল দিলাম। এবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেব, নিয়ে
এই যে মাটির ভাঁড়গুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে মুছে শুকনো করে রেখেছি। এবার এই ফিরনিগুলো আমি এর মধ্যে প্রথমে ঢেলে নিই, আমি এগুলো এর মধ্যে ঢালছি। এবার এগুলোকে ঠান্ডা হলে ফ্রিজে রাখবো, ওভারনাইট রাখবো। এটা 24 ঘন্টা রাখলেও খুব ভালো। ফিরে আসছি পরদিন সকালে। ফিরে এলাম পরদিন সকালে, আমার ফিরনিগুলো রেডি হয়ে গেছে। এই যে উপুর করলেও প্রত্যেকটা দেখাচ্ছি। একবার ট্রাই করবেন, খুব ভালো লাগবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।